গোপন খবরের ভিত্তিতে একটি গাড়ি সহ বহু মূল্যবান চোরাই কাঠ উদ্ধার করেন উদয়পুর ড্রপগেট ফরেস্ট বিট অফিসে কর্মরত বন দপ্তরের কর্মীরা। জানা যায়, বুধবার গোমতী জেলার আমরপুর মহকুমা থেকে একটি মারুতি ভ্যান, যার নম্বর TR01C0772 নম্বরের গাড়ি করে সুভাষ দাস নামে গাড়ি চালক মারুতি ভ্যান করে বিপুল পরিমাণ চোরাই কাঠ নিয়ে আসছে। আর সেই খবর পেয়ে উদয়পুর ফরেস্ট বিট অফিসের বনকর্মীরা ড্রপগেট নাকা পয়েন্টে উঠ পেতে বসে থাকেন। চোরাই কাঠ নিয়ে নাকা পয়েন্টে সামনে আসা মাত্রই বনকর্মীদের দেখে গাড়ি সহ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কিছুটা দূরে গিয়ে গাড়ির সহচালক সুভাষ দাসকে আটক করে ফেলেন বন দপ্তরের কর্মীরা। আটক হওয়া চোরাই কাঠ এবং গাড়ি সহচালককে আটক করে নিয়ে যায় বনকর্মীরা। একটি মামলা নিয়ে বন দপ্তরের কর্মীরা তদন্ত শুরু করেছেন। একটা বিশেষ সূত্র খবরে দেখা গেছে যে অমরপুর দিকে থেকে একটা লক্ষ্যদায় গাড়ি মারুতি ভ্যান আসছিল। জিনিসটা আসার পরে আমরা খবর আমি ছেড়ে এসে কেন এটা বাকড়াও করি। আপাতত ধরো এটা মানে মূল্য বা এরকম আমাদের অনুমান নেই। আমি এখন অভিযোগ কাটকাটি নিচ্ছি, নিয়ে আমরা যাচাই করবো। ধরো পরবর্তী সময় আমার যে আপনার যদি কোনো ইনফরমেশন থাকে আমাদের হায়ার অথরিটি থেকে আপনারা জানতে পারবেন। মানে গাড়িতে কাট ছিল? হ্যাঁ, কাট ছিল। এটা ইলিগ্যাল ইলিগ্যাল কাট ছিল না, ইলিগ্যাল কাট ছিল, যার কারণে কোনো পেপার ডকুমেন্ট কিছুই ছিল না। ডিপি বা ডিপি দেওয়া হয় বন দপ্তর নিয়ম কিছুই ছিল না। তো গাড়ির চালককে কি আটক করা হয়েছে? গাড়ির চালককে আপাতত আমরা কাস্টডিতে আছে। আমরা তারপর আমরা দু দপ্তরের নিয়ম অনুযায়ী যে নিয়ম স্টেপ নেওয়া হয় সেগুলি আমরা Bureau Report, Voice 18.